সম্মানিত হাজরিন, এই কুরবানি সুন্নাত না ওয়াজিব? অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এই কুরবানি হলো ওয়াজিব। প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি করতেই হবে, এখান থেকে তার বাইর হওয়ার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে তারা কিছু বর্ণনা, কিছু দলিল পেশ করেছেন। তার মধ্যে একটি হলো যে ফসল নীলি রব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন যে তুমি কুরবানি করো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যে ব্যক্তির সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পর যদি কুরবানি না করে, এই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের ময়দানে না আসে। তাহলে এই ধরনের গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তখনই আলোচনা করেন, কথা বলেন, যখন ওই বিধানটা আবশ্যক হয়ে যায়, গুরুত্বপূর্ণ হয়। এরপরে আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রতি বছর প্রতিটি পরিবারের পক্ষ থেকে কুরবানি হয়েছে। অর্থাৎ প্রতি বছর প্রতিটি পরিবারকে কুরবানি দিতে হবে, এটা তাদের উপর আলা মানে আবশ্যিক। তাহলে এই বর্ণনাগুলোর আলোকে বলা যায় কুরবানিটা ওয়াজিব। আর কিছু কিছু বুদান বলেন, না কুরবানিটা ওয়াজিব নয়, বরং এটা হলো সুন্নতে মুয়াক্কাদা। সুন্নতে মুয়াক্কাদা মানে হলো তাকিদপ্রাপ্ত সুন্না, যেটা করতেই হয়। এ ব্যাপারে তারা দলিল দেয়, আল্লাহর নবী বলেছেন, ইজা রা আইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া ফালইয়ুমসিক আন শাআরিহি ওয়া যফারিহি হাত্তা ইয়ুদহিয়া, যখন তোমাদের কেউ যিলহাজ মাসের চাঁদ দেখবে, তখন যদি কেউ কুরবানি করার ইচ্ছা করে বা কুরবানি দিতে চায়, সে যেন তার চুল এবং নখ না কাটে। তা এখানে তারা বলেন, আল্লাহর নবী বলেছেন যিলহাজ মাসের চাঁদ দেখার পর যদি কেউ কুরবানি করতে চায়, তাহলে কেউ যদি না চায় তাহলে এটা কোনো সমস্যা নেই, যদি কেউ চায় সে যাতে কুরবানির উদ্দেশ্যে তার নখ এবং চুল না কাটে। তো যাই হোক, এই হাদিসগুলোর মাঝে কোনো ধরনের বৈপরীত্য নাই, সবগুলোকে সমন্বয় করে একদল আলেম বলেন যাদের সামর্থ্য আছে তারা যেন কুরবানি দেয়, এটা থেকে নিজেদেরকে বিরত না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে